স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। সো লাস্ট ডে আমরা দেখেছিলাম যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টার্স সম্বন্ধে, তাদের বিটা রিসেপ্টার্স, আলফা রিসেপ্টার্স, তাদের কী ফাংশন, কখন অ্যাড্রেনালিন এসে কী করবে বা নন অ্যাড্রেনালিন এসে কী ধরনের ফাংশনস শো অফ করবে, মানে ফার্মাকোলজিক্যাল ফাংশনস অথবা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। তো আজকে দেখবো হচ্ছে ডোপামিন রিসেপ্টার সম্বন্ধে। সবার আগে বলে রাখি, ডোপামিন রিসেপ্টার কী না নন অ্যাড্রেনালিন বায়োসিনথেসিসের সময় দেখেছিলাম যে এটা একটা মনোঅ্যামাইন নিউরোট্রান্সমিটার, আর কি সবথেকে বড় কথা, নন অ্যাড্রেনালিনের প্রিকার্সার। তো নন অ্যাড্রেনালিনের সিনথেসিসের সময় যেরকম দেখেছিলাম আমরা যে ইট ইজ সিনথেসাইজড ফ্রম ফিনাইল অ্যালানিন, একটা অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে আসছে হচ্ছে আমাদের টাইরোসিন, টাইরোসিন থেকে হাইড্রক্স, টাইরোসিন হাইড্রক্সিলেস দিয়ে চলে আসবে আমাদের ডোপা, এল ডোপা থেকে ডোপামিন, ডিকার্বক্সিলেস দিয়ে ডোপামিন। নাও দিস ডোপামিন, দেখা যায় যে 50% ডোপামিন ভিম্যাট দিয়ে চলে যায় ভেসিকেলসে। ভিম্যাট নাথিং বাস ড্যাট, এগুলো কিছুই না, একটা ধরনের পাম্প যেগুলো আমাদের ডোপামিন বা নন অ্যাড্রেনালিনকে টেক আপ করতে বা রিলিজ করতে হেল্প করে। তো যখন ডোপামিন 50% অফ ডোপামিন যখন ভেসিকেলসের মধ্যে চলে যায়, তখন সেখানে ডোপামিন বিটা হাইড্রক্সিলেস দিয়ে তৈরি হয় কে, নন অ্যাড্রেনালিন। আবার ডোপামিন, রেস্ট অফ দ্য ডোপামিন পোর্শনস আর টেকেন আপ বাই দ্য ড্যাট বা ড্যাট ট্রান্সপোর্টার অ্যান্ড দিস শোজ রেসপেক্টিভ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। সেই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দেখা যায় যে দে কন্ট্রোল মুভমেন্ট, মানে মোটর কন্ট্রোল করতে পারে, মেমোরি, তুমি কী মনে রাখছো, তুমি কী জানছো, তুমি কী পড়ছো, সমস্ত কিছু। প্লেজারেবল বিহেভিয়ার মানে হচ্ছে তোমার কিছু ভালো লাগা, তোমার ভালো না লাগা, ইট মে বি প্লেজার, ইট মে বি লাভ, ইট মে বি স্যাডনেস, এনিথিং। বিহেভিয়ারাল রেকগনিশন মানে তোমাকে যেরকম তুমি যা দেখছো সেটার রেসপেক্টে তুমি কী বিহেভ করছো, সেই বিহেভিয়ারাল অ্যান্ড কগনিশন বিহেভিয়ার। ইনহিবিশন অফ প্রোল্যাকটিন রিলিজ কেন হচ্ছে, বিকজ দেখা যায় যে ডোপামিনের একটা পোর্শন অফ নার্ভ পাথওয়ে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সাথে যুক্ত। তো পিটুইটারি গ্ল্যান্ড মিন্স অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর প্রোল্যাকটিন রিলিজ। নাও ইট অলসো কন্ট্রোলস অগেন নশিয়া অ্যান্ড ভমিটিং ডিউ টু সাম অ্যাক্টিভেশন অর ইনঅ্যাক্টিভেশন অফ সাম পাথওয়ে। তো ইট ইজ সিন দ্যাট বা দেখা গেছে এরকম যে ডোপামিনার্জিক পাথওয়ে, দেয়ার আর ফোর মেজর ডোপামিনার্জিক পাথওয়ে। উই হ্যাভ অল স্টাডিড সিএনএস ইন আর প্রিভিয়াস ইয়ার্স অ্যান্ড উই হ্যাভ সিন রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক দেখার সময় কী দেখেছিলাম, না দেয়ার ইজ আ সেন্সারি নিউরোন অ্যান্ড দেয়ার ইজ আ মোটর নিউরোন অ্যাজ ওয়েল, ওয়ান ইজ রেসপন্সিবল ফর ক্যারিং আউট দ্য স্টিমিউলাস, সেন্সারি স্টিমিউলাস, অ্যান্ড ইট ইজ ইন্টারপ্রিটেড ইন দ্য আওয়ার ব্রেন অ্যান্ড ইট ইজ পাসড অন টু দ্য থ্রু দ্য মোটর নিউরোনস টু দ্য ইফেক্টর অর্গ্যান। তো দিস পাথওয়ে ইজ দিস বিহেভিয়ার অর সরি দিস অ্যাকশনস আর রেসপন্সিবল টু বি ফলোড with certain pathways. We have studied receptors. সেখানেও দেখেছি যে we have gone through the G protein coupled receptors. আমরা পড়েছিলাম IP3 DAC pathway, পড়েছিলাম phospholipase C pathway, পড়েছিলাম। তো পাথওয়ে কী, নাথিং বাট একটা চেন অফ স্টেপস, একটার পর একটা, একটার পর একটা, এটা না হলে ওটা হবে না, বা স্টেপ ওয়ান না হলে স্টেপ টু এগোবে না, স্টেপ টু না হলে স্টেপ থ্রি এগোবে না, লাইক দিস। So dopamine receptors is also responsible or is also collectively associated with four major pathway. Ekta hocche nigrostriatal pathway, mesolimbic pathway, tritiyoto mesocortical pathway and last one is tuberoinfantibular pathway. Now how come we are representing or we are dividing this pathway? These pathways are divided according to the area where these nerves are innervating. কোথাকার এরিয়া? অবশ্যই ব্রেনের এরিয়া। ব্রেনে আমরা পড়ে এসেছি সেরেব্রাল কর্টেক্সের সম্বন্ধে, পড়ে এসেছি সেরেবেলামের সম্বন্ধে, পড়ে এসেছি হাইপোথ্যালামাস, ফ্রন্টাল লোব, পোস্টেরিয়র লোব, এসেট্রা এসেট্রা। তো ডিফারেন্ট এরিয়া অফ ব্রেন ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ডিফারেন্ট ফাংশনস, আমরা সবাই জানি এটা। তো সেই সমস্ত জায়গায় যে সমস্ত পাথওয়েজ বা নার্ভ ফাইবার্সগুলো বা নার্ভ ট্র্যাকগুলো বলা যেতে পারে বেশি, যে সেগুলো যখন ইনারভেট করছে মানে ছড়িয়ে রয়েছে, সেখানকার বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্টলি হবে। যেরকম নায়াগ্রোস্ট্রাইটাল পাথওয়ে হ্যাজ বিন ফাউন্ড ইট ইজ ইনারভেটিং ফ্রম দ্য সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা টু দ্য কর্ডেট বুটামেন। সো দিস এরিয়া ইজ সিন টু কন্ট্রোল দ্য মোটর অ্যাক্টিভিটি, এনি কাইন্ড অফ মুভমেন্টাল বিহেভিয়ার। দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অথবা হচ্ছে ইনডাইরেক্ট।
Now, direct pathway is responsible for facilitating the wanted behavior or wanted movement, which we want to do, and which we don't want to do is rather suppressed by indirect pathway. এবার মেসোলিম্বিক পাথওয়ে মানে লিম্বিক সিস্টেম অফ ইউর ব্রেইন, তোমরা হয়তো সিএনএসে পড়ে এসছো বা পড়ছো হয়তো যে লিম্বিক সিস্টেম ইজ মেইনলি আ কন্ট্রোল সেন্টার অফ ইউর ইমোশনস বলা যায়, যেমন অ্যামিগডালা বা ভেন্ট্রাল স্ট্রেটাম, অ্যাকাম্বেন্স, নিউক্লিয়াস অফ অ্যাকাম্বেন্স, দিস এরিয়া ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং এনি কাইন্ড অফ বিহেভিয়ার অ্যান্ড কগনিশন, এনি কাইন্ড অফ ইউর ইমোশনাল আউটবার্স্ট। তো এই সমস্ত এরিয়া বা এই দুটো পাথওয়ে যদি আমাদের ডিফর্মড হয়, ডোপামিনার্জিক পাথওয়ে যদি ডিফর্মড হয়, দেখা যায় যে এনি কাইন্ড অফ বিহেভিয়ারাল অল্টারেশনস দেখা যেতে পারে। ওকে, সিজোফ্রেনিয়া ডিজিজের নাম সবাই শুনেছো আই গেস, তোমরা সিএনএসে তোমরা ওই অ্যান্টিসাইকোটিক্স অ্যান্টিডিপ্রেসেন্টস পড়ছো, সেখানে সিজোফ্রেনিয়া কথাটা হয়তো শুনেছো। তো দিস ইজ অলসো চেঞ্জ অফ বিহেভিয়ার। ওকে, টিবিউলো ইনফান্টিবিউলার পাথওয়ে, ইনফান্টিবিউলার পাথওয়ে কথাটার অর্থ হলো কিন্তু এখানে আমরা পিটুটারি স্টকের কথা বলছি, পিটুটারি ইনফান্টিবিউলাম অ্যাটাচড টু দ্য থার্ড ভেন্ট্রিকল অফ আওয়ার ব্রেন অ্যান্ড দেয়ার ইজ আ ফেমাস গ্ল্যান্ড উইচ ইজ নোন অ্যাজ এ পিটুটারি গ্ল্যান্ড। অ্যাডেনো হাইপোফাইসিস হয় আর নিউরো হাইপোফাইসিস হয়। সো হোয়াট ইজ অ্যাডেনো হাইপোফাইসিস আর নিউরো হাইপোফাইসিস? উইচ ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ডিফারেন্ট secretions, hormonal secretions, right? So this in tubero infantibular pathway is enriched in the neurohypophysis portion of the pituitary gland, mane posterior pituitary gland, and thereby it has been seen that it controls or inhibits the control of prolactin release by binding to D2 type of receptor. Now, through this pathway or irrespective of this pathway, আমরা dopaminergic receptorকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারব। তার আগে দেখে নিই এখানে একটা রিজিয়ানে ডায়াগ্রাম যেখানে কালারফুল ওয়েতে তোমাদের পাথওয়েগুলো বোঝানো হয়েছে, যেমন মেসোকর্টিক্যাল পাথওয়ে অ্যান্ড লিম্বিক পাথওয়ে। মেসোকর্টিক্যাল অ্যান্ড লিম্বিক পাথওয়েটা না একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, এগুলো আলাদা নয়। তো দেখো এই জায়গাটা মানে হচ্ছে তোমার ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া VTA, এই এরিয়া থেকে কিন্তু অরিজিনেট করছে বোথ মেসোলিম্বিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেসোকর্টিক্যাল। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, তো রেড কালার্ড রিজিয়ন মানে হচ্ছে টিউবেরো ইনফান্টিবুলার পাথওয়ে অ্যান্ড দিস ইজ ইউর পিটুটারি গ্ল্যান্ড। বুঝতেই পারছো তার নিউরো হাইপোফাইসিস কেন বলছিলাম। এই জায়গাটা হচ্ছে পুটামেন অ্যান্ড ইউর কর্ডেট নিউক্লিয়াস, তো এইখানটা হচ্ছে মোটর মুভমেন্টে কন্ট্রোল করে। সো দেয়ার ফোর দিস পোর্শন অলসো ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ইউর নায়াগ্রোস্ট্রাইটাল পাথওয়ে। দেখো সাবস্টান্সিয়া নায়াগ্রা থেকে পুটামেনের ওপর ছড়িয়ে রয়েছে বা ইনারভেট করেছে। এবার অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ার অর অ্যাকর্ডিং টু দ্য পাথওয়ে, দিস ডোপামিন রিসেপ্টার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু D1 লাইক ফ্যামিলি অ্যান্ড D2 লাইক ফ্যামিলি। D1 লাইক ফ্যামিলির মধ্যে দেখা যায় D1 অ্যান্ড D5 রিসেপ্টার্স রয়েছে। এগুলো কি? ডোপামিন রিসেপ্টার্স একত্রিতভাবে জি প্রোটিন কাপল রিসেপ্টার্স, যে আগের ছবিটা দেখাচ্ছে এখানে, যেটা একটা ট্রান্স মেমব্রেন প্রোটিন। এই ছবিটা সবাই দেখেছো, জানো জি প্রোটিন কাপল রিসেপ্টার্স কেমন দেখতে হয়, নাথিং নিউ টু ইউ। তো D1 লাইক ফ্যামিলির মধ্যে D1 অ্যান্ড D5 রিসেপ্টার থাকে। এটা হচ্ছে স্টিমুলেটরি অর GS টাইপ অফ ডোপামিন রিসেপ্টার, উইচ ইজ অ্যাক্টিভেটেড অর উইচ ইজ ফাংশনিং বাই ইনক্রিজ ইন দ্য সাইক্লিক AMP। ওয়ের অ্যাজ D2 লাইক ফ্যামিলি ইজ ইনক্লুডিং D2, D3 অ্যান্ড D4, ওয়ের ইট ইজ আ টাইপ অফ GI, মিন্স ইনহিবিটরি টাইপ অফ জি প্রোটিন রিসেপ্টার অ্যান্ড কন্ট্রোলড বাই ডিক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ সাইক্লিক AMP। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন দেওয়া আছে এখানে খুব ভালো রকমভাবে, যে দিস ইজ আ D1 লাইক রিসেপ্টার, D1 অ্যান্ড D5। এখানে বলা আছে কোথায় কোথায় তারা ইনারভেট করছে ব্রেনের। D2, D3, D4, they are D2 like receptor and mainly inhibitory type, মানে GI kind of receptor they are collectively innervating. Okay, next আসছে according to this receptor distribution ডোপামিনের কিছু ফাংশনস দেখতে পাবো কিভাবে, না ইন দ্য লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমে দেখা যায় D1 অ্যান্ড D2 রিসেপ্টর রয়েছে। তো লিম্বিক সিস্টেম কী বলেছিলাম, ইট ইজ দ্য সেন্টার ফর কন্ট্রোলিং আওয়ার ইমোশনস, তো দেয়ার ফর মুড অর ইমোশনাল স্টেবিলিটি হেল্প করবে মেনটেন করতে। কর্পাস স্ট্রেটাম, এটা হচ্ছে একটা মোটর কন্ট্রোল, মানে সাবস্টান্সিয়া নায়াগ্রা, দিস পুটামেন, দিস কর্পাস, দিস পুটামেন এরিয়া, দিস এরিয়া ইজ কন্ট্রোলিং দ্য মোটর মুভমেন্ট, এনি কাইন্ড অফ
মুভমেন্টাল বিহেভিয়ারাল কন্ট্রোল। কী কী রিসেপ্টর থাকবে? D1 অ্যান্ড D2, যেমন নায়াগ্রোস্ট্রাইটাল পাথওয়ে পড়েছি, সেখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্টে পড়েছি, জাস্ট লাইক দ্যাট। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস এমন একটা পোর্শন যেটা হচ্ছে অটোনমিক কন্ট্রোলে হেল্প করে আমাদের বডিতে। উই অল নো দ্যাট ইট ইজ আ ফেমাস টেম্পারেচার কন্ট্রোল সেন্টার অফ আওয়ার বডি, রাইট? হাইপোথ্যালামাস কিন্তু আবার পিটুইটারি গ্ল্যান্ডকেও সিক্রিশনে অনেক এনহ্যান্সিং বিহেভিয়ারে হেল্প করে বা হেল্প করে থাকে। যেমন তাহলে হাইপোথ্যালামাসের একটা পোর্শন হচ্ছে স্টিমিউলেটরি, সেখানে D1 রিসেপ্টর রয়েছে। আবার পিটুইটারি গ্ল্যান্ড উইচ ইজ অলসো লিঙ্কড টু হাইপোথ্যালামাস ইজ অলসো হ্যাভিং D2 রিসেপ্টর উইচ ইজ ইনহিবিটরি রোল। কীরকম? নাইট ইনহিবিটস দ্য প্রোল্যাকটিন রিলিজ। তার মানে পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু টিবিউরো ইনফান্টিবিউলার পাথওয়ে রয়েছে, ঠিক আছে? ব্লাড ভেসেলে কী করবে? D1 রিসেপ্টর ডায়ালেট করবে ব্লাড ভেসেল। হার্ট মাসেলে দেখা যায় স্টিমুলেশন অফ ইনোট্রপিক ফাংশন। ইনোট্রপিক মানে হচ্ছে কন্ট্র্যাক্টিলিটি, কন্ট্র্যাক্টিলিটিকে স্টিমুলেশন হচ্ছে, মানে ইট ইজ এ পজিটিভ ইনোট্রপিক এফেক্ট, তাই না? ডোপামিন রিলেটেড ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, সিজোফ্রেনিয়া। পার্কিনসন্স ডিজিজটা কি, যে এই সময় দেখা যায় যে আমাদের না যে কোনো রকমের ট্রিমার, বডির মুভমেন্টাল বিহেভিয়ার, ব্যাডাইকাইনেশিয়া। ব্যাডাইকাইনেশিয়া মানে হচ্ছে ল্যাক অফ মাসেল মুভমেন্ট। ট্রিমার্স মানে অফেন আনওয়ান্টেড শেকিং অফ ইউর বডি, রিজিডিটি, অফেন হাত পা শক্ত হয়ে যায় পুরো। এনি কাইন্ড অফ মুভমেন্টাল বিহেভিয়ার, এনি কাইন্ড অফ মুভমেন্টাল লস বলা যেতে পারে, ডিউ টু দ্য লস অফ ডোপামিনার্জিক নিউরন। তো এটা কোন পাথওয়ে রয়েছে? সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা যেহেতু রয়েছে, তার মানে নাইক্রোস্ট্রাইটাল পাথওয়ে, তাই না? সো বোথ D1 অ্যান্ড D2 রিসেপ্টার্স আর রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ইট। বুঝতে পারছো তো আশা করি যে কোনটা কীভাবে লিঙ্ক আপ করানোর চেষ্টা করছি। সিজোফ্রেনিয়া দেখো, সিজোফ্রেনিয়া হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অফ ডোপামিন সিগনাল ট্রান্সাকশন। এটার মানে হচ্ছে যে সিজোফ্রেনিয়া যখন হয় তখন কথাবার্তায় মানুষের কোনো সংলগ্ন বা কোনো লিঙ্ক থাকে না, অসংলগ্ন কথাবার্তা, মানে মানুষ ভাবে একটা, করছে আরেকটা, হ্যালুসিনেশন হয় এই সময়টাতে। তো দিস ইজ অলসো কন্ট্রোলড বাই দোজ বিহেভিয়ারাল, মানে হচ্ছে মেসোলিম্বিক পাথওয়ে। ওকে, ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন মানে ভেবে নিও না সবসময় অলওয়েজ হ্যাজ টু বি লাইক কোকেইন কাইন্ড অফ ড্রাগ। ড্রাগ অ্যাডিকশন এরকমও হতে পারে যে তোমার মনে হচ্ছে তোমার পেট খারাপ হয়েছে, আদেও হয়নি, বাট ইউ নিড টু ইট ইউর মেডিসিন। হয়তো তোমার কোনো প্রবলেম হচ্ছে, হার্ট বার্ন হচ্ছে, নর্মাল তোমার গ্যাস্ট্রিক আপসেট, তোমার মনে হচ্ছে তোমার হার্ট অ্যাট্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেলে টু টেক আ মেডিসিন। জ্বর আসেনি, গাটা হয়তো নর্মাল টেম্পারেচার, অনেক সময় টেম্পারেচার আপ ডাউন করতে থাকে আমাদের, তো তোমার মনে হচ্ছে যে আমার যেন জ্বর হয়েছে। আরও এখন একটা COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে, যখন সবসময় মনে হচ্ছে যে আমাদের জ্বর এসছে, জ্বর এসছে, জ্বর এসছে। তো দিস কাইন্ড অফ বিহেভিয়ারাল প্রবলেম ক্রিয়েটস ড্রাগ অ্যাডিকশন। কোথায় হয় না, দেখা যায় যে ডোপামিন যে নিউরন, সেখানে সেই সমস্ত রিক্রিয়েশনাল ড্রাগসগুলো কী করে না, এটা একটা রিক্রিয়েশনাল ড্রাগসের সাইড এফেক্টও বলতে পারো, সেখানে দেখা যায় যে দে ইনহিবিট দিস ডোপামিন ট্রান্সপোর্টার। তো ড্যাট রিসেপ্টার যদি, ড্যাট ট্রান্সপোর্টার যদি ইনহিবিটেড হয়ে থাকে, তাহলে আর কোনো কন্ট্রোল থাকবে না ডোপামিন রিলিজে, ফ্লাডেড হয়ে যাবে দোজ ডোপামিন রিসেপ্টার সাইন্যাপস উইথ ডোপামিন নিউরো ট্রান্সমিটার। হওয়ার জন্য কী হয়, ডোপামিনার্জিক সিগনাল এতটা বেড়ে যায় যে নিউক্লিয়াস অফ অ্যাকাম্বেন্স, মানে যেটা মেসোলিম্বিক পাথওয়ে, আবার একই জিনিস, মেসোলিম্বিক পাথওয়ে থেকে বা মেসোলিম্বিক বা লিম্বিক সিস্টেমের মধ্যে নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সের মধ্যে এমনভাবে হিট করে যে ইট কজেস আর রিওয়ার্ডিং সেন্সেশন। কী রিওয়ার্ডিং সেন্সেশন? রিওয়ার্ডিং সেন্সেশন হচ্ছে এটাই, আই হ্যাভ টু ট্রেন ড্রাগ। বোঝা গেল কী বললাম? তো ঠিক এরকমভাবেই তোমাদেরকে মানে লিঙ্ক আপ করানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ হচ্ছে। তো ওভারঅল দেখা যায় যে ডোপামিন রিসেপ্টার যদি হাইপার অ্যাক্টিভিটি হয় বা ডিসঅর্ডার্স দেখা যায়, তো প্রধানত কোন বিহেভিয়ারগুলো তোমার দেখতে পাবে সেটা হচ্ছে যেমন কগনিটিভ কন্ট্রোল ইম্পেয়ারমেন্ট, মানে তোমার বিহেভিয়ারাল ইম্পেয়ারমেন্ট ঠিকঠাক থাকবে না। হয়তো তোমাকে বলছি ভালো কথা, তোমার সেটা মনে হচ্ছে আমি তোমাকে ক্রিটিসাইজ করছি। অ্যাটেনশন কন্ট্রোল মানে হচ্ছে মন দিতে পারছো না কোনো জিনিসে, মন দিয়ে শুনতে পারছো না পড়া, পড়া মনে রাখতে পারছো না, ফরগেটফুলনেস, লিঙ্ক করতে পারছো না, লিঙ্ক নেই কোনো কথাবার্তার মধ্যে, অসংলগ্ন কথাবার্তা বা অসংলগ্ন বিহেভিয়ার, ভাবছো একটা, করছো একটা। দিজ আর অল ডিসঅর্ডার্স অফ ডোপামিন রিসেপ্টার্স আর ডোপামিন নিউরন, ডোপামিনার্জিক নিউরন। আই গেস বুঝতে পারলে, অ্যান্ড
Stay safe again. Don't be panicked. Bye.